আসসালামু আলাইকুম, আমি ডাক্তার বিলকিস ফাতেমা, সহকারী অধ্যাপক, কোলোরেক্টাল সার্জারি বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল। আজ আমি আপনাদের সাথে কথা বলবো মলদ্বারের মুখে চুলকানির সমস্যা নিয়ে। মলদ্বারের মুখে চুলকালে বা তার আশেপাশের যে চুলকায়, সেই রোগটিকে আমরা সাধারণত ডাক্তারি ভাষায় বলি প্রুরাইটাস অ্যানাই বা মলদ্বারের মুখে চুলকানি। যেটি এটি কেন হয়, প্রথমে আমি এটি নিয়ে কথা বলবো। প্রথমত বেশিরভাগ ক্ষেত্রে যাদের অ্যানাল ফিশার বা গ্যাস রোগ থাকে, সামান্য একটু কষানি ওখান থেকে আসে, তখন যার কারণে ওই চারপাশটাতে চুলকায় এবং ছিলে যায় চামড়া। দ্বিতীয়ত যাদের পায়খানা ধরে রাখতে পারে না, সামান্য পরিমাণে পায়খানা লিক হয়, বা যাদের দেখা যাচ্ছে যে কোষ্ঠকাঠিন্যের অনেক সমস্যা আছে, মল এসে মলাশয়ের মধ্যে জমে থাকে, তাদের ক্ষেত্রেও সামান্য পরিমাণে মল লিক করতে পারে এবং এক্ষেত্রে প্রুরাইটিস হতে পারে বা চুলকানি হতে পারে। অনেকের আসলে কৃমি সমস্যার জন্য পায়খানা রাস্তা মুখে চুলকায়। বেশিরভাগ ক্ষেত্রে সবাই মনে করে যে এই কারণে মনে হয় চুলকাচ্ছে, যার কারণে দীর্ঘমেয়াদ কদিন পর পর সবাই কৃমির ওষুধ খেতে থাকে। অ্যাকচুয়ালি কৃমির জন্য চুলকাতে পারে, কিন্তু সবসময় যে কৃমির কারণে মলদ্বারের মুখে চুলকায় ব্যাপারটা তা না। এরপরে আসেন যে অনেকের অ্যালার্জির কারণেও চুলকাতে পারে। অনেকের দেখা যাচ্ছে যে সিনথেটিক কাপড়, এই যে অন্তর্বাস, যে কাপড়গুলো, এগুলোতে অ্যালার্জি থাকলেও অনেকের মলদ্বারের মুখে চুলকাতে পারে। খাবারে অ্যালার্জির জন্য চুলকাতে পারে। অনেকে এখানে সাবান ব্যবহার করেন, সাবানে কারো কারো অ্যালার্জি হতে পারে। এই কারণগুলোতেই বেশিরভাগ ক্ষেত্রে মলদ্বারের মুখে চুলকানি হয়। এবার আসুন যে আমরা এটি সমাধান কীভাবে করব। যে কারণগুলো বললাম, প্রথমে আমরা এই কারণগুলো শনাক্ত করার চেষ্টা করি যে কোন কারণে চুলকাচ্ছে। অনেক সময় রোগীকে যখন আমরা শারীরিকভাবে পরীক্ষা করি, মলদ্বার এবং চারপাশ যখন আমরা পরীক্ষা করি, তখন আমরা দেখতে পাই যে অনেক সময় ফিশার আছে, ওখানে সামান্য একটু গেজ আছে, গেজে একটু পায়খানা আটকে আছে, সেক্ষেত্রে চুলকাতে পারে। ফিস্টুলা থাকে যাদের, বিশেষ করে তাদের মাঝে মাঝে একটু করে কষ বের হয়, পুঁজ বের হয়, রক্ত মিশ্রিত পুঁজ বের হয়, তাদের ক্ষেত্রে চুলকায়। তখন আমরা দেখলেই রোগ ধরে ফেলতে পারি। আমরা যখন মলদ্বারের মুখে ভিতরে আঙুল দিয়ে পরীক্ষা করি, তখন আমরা দেখি যে এই রোগীর কোনো ভিতরে কোনো টিউমার আছে কিনা। অনেক সময় ওই মলাশয়ের মুখের কাছে কোনো টিউমার থাকলেও পায়খানা ধরে রাখতে পারে না, মলদ্বারে টিউমার থাকলে ধরে রাখতে পারে না পায়খানা, সেক্ষেত্রেও চুলকানি হতে পারে। অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা যখন মলাশয়ে মেশিন দিয়ে পরীক্ষা করি, আমরা কৃমিও আইডেন্টিফাই করতে পারি, পাইলস আছে কিনা বড়, সেটা পাইলস থাকলেও অনেক সময় চুলকাইতে পারে। বড় পাইলস যেটা বাইরে ঝুলে আসে, ওখান থেকে একটু করে কষ নিঃসৃত হয় এবং তখন চুলকাইতে পারে, সেক্ষেত্রেও আমরা সেটা দেখলে বুঝতে পারি। এবং এই যে কারণগুলো বললাম, এই কারণগুলো আসলে যখন আমরা ধরতে পারবো, তখনই এটা সঠিক চিকিৎসা পসিবল হবে। তো কারণ ধরার পরে আমরা পর্যায়ক্রমে চিকিৎসা দিই। অ্যানাল ফিশার হলে অ্যানাল ফিশারের চিকিৎসা দিই, বা কৃমিনাশক আমরা ট্যাবলেট দেয়। যাদের অ্যালার্জি সমস্যা আছে, তাদের ক্ষেত্রে অনেক খাবার দাবার থেকে শুরু করে রেস্ট্রিকশন করে দেই, খাবারে কাপড় চোপড়ে রেস্ট্রিকশন করি। অ্যাকচুয়ালি এই প্রুরাইটাস অ্যানাই একটি রোগ না, এটা হচ্ছে অনেকগুলো রোগ, যেগুলো রোগের এটা একটা প্রকাশ যে প্রুরাইটাস অ্যানাই নিয়ে অনেকগুলো রোগ আসলে প্রেজেন্ট করে আমাদের কাছে। তো এটিও একটি, যদি কারণ আমরা জানতে পারি, তাহলে ডেফিনেটলি এটি একটি নিরাময়যোগ্য রোগ, জটিল কোনো রোগ না। আপনাকে তাহলে পায়খানার রাস্তায় চুলকানি নিয়ে ভয় পাওয়ার আসলে তেমন কিছু নেই। আপনার এরকম সমস্যা হলে আপনি আপনার ডাক্তারের পরামর্শ নিন, ডাক্তার আপনাকে সেই অনুযায়ী চিকিৎসা দিবে, বা দরকার হলে কার কাছে গেলে আপনার জন্য ভালো হবে সেই অনুযায়ী আপনাকে রেফার করতে পারবে। ধন্যবাদ।